হলে 150 বছরই যার বাঁচার অনুমতি থাকে না, বাঁচতে পারে না, যে বলতে পারে না আমি 200 বছর বাঁচব, এই লোকের অহংকার আসে কি করে? যাবে না, একটা ভালো পোশাক দেওয়া হবে না, একটা ভালো বালিশ দেওয়া হবে না, একটা ভালো কম্বল দেওয়া হবে না, যেখানে একটা বালিশ নিয়ে যাওয়ার অনুমতি নাই, যেখানে ভালো একটা কাপড় নেওয়ার অনুমতি নাই, যেখানে ভালো একটা পোশাক নেওয়ার অনুমতি নাই, একদম রাজা হোক, ফকির হোক, বাদশা হোক, একই নীতিতেই ওই মাটির ঘরে যেখানে শুতে হয়, মাটি থেকে তৈরি মানুষ মাটির ঘরে ঘুমাবে, এই লোকের অন্তরে অহংকার আসে কিভাবে? আপনার জীবন, আপনার চালচলন, আপনার কথাবার্তা দেখলেই মনে হবে আপনি নবীকে ভালোবাসেন, বারবার বলে বোঝাতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما أتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا، واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব অস্তিত্বহীন নন, যার অস্তিত্ব আছে, যেই মহান রব জমিনে থাকে না, আরশের উপরে উঠেছেন, তবে তিনি সেখান থেকে সব জানেন দেখেন, যেই মহান রবি সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য, তার প্রতি সত্যিকারভাবেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নাবীর প্রতি, যিনি ওয়াহি ছাড়া কিছু বলেন না। ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, তিনি মন গড়া কিছু বলেন না, যা বলেন তা ওয়াহি। আমরা যেমন আমাদের মন যা বলে, নফস যা বলে, তার উপরে চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে চলতেন না,
তার কথাবার্তা লেনদেন কাজ কারবার যা আছে সব ওহির আলোকে চলত, ওহির মাধ্যমে তিনি নিয়ন্ত্রিত, নিজের থেকে কিচ্ছু বলেন না করেন না যতক্ষণ না ওহি হয়। যদি তিনি নিজের থেকে কিছু বলতো ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তাহলে আমি আল্লাহ তার ডান হাতকে ধরতাম যদি নিজের থেকে কিছু বলতো এবং তার কণ্ঠনালী কেটে দিতাম, তোমাদের ভিতরে কেউ ছিল না তাকে রক্ষা করতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলবেন এই অনুমতি তার নাই, নিজের থেকে কোনো বিধান দেবেন এই অনুমতি তার নাই, নিজের থেকে কোনো পদ্ধতি মানুষকে দেবেন এই অনুমতি তার নাই। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব, পৃথিবীর যিনি আল্লাহ তাআলার পরে যার সম্মান, যার প্রতি দুরুদ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায়, যার আনুগত্য করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না, এমন একজন নিজের থেকে কথা বলতে পারে না, অনুমতি নাই, যদি বলে কণ্ঠনালী কেটে দেওয়া হবে আল্লাহ তাআলা বলছেন। তাহলে এ দেশে যারা ওহির জ্ঞান ছাড়া নিজেদের মতোই বানানো কথা কাহিনী কিচ্ছা বলে, এদের বাঁচার কোনো রাস্তাঘাটি নাই। কেমনে বাঁচবে এরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের থেকে কিছু বলতে না পারে, অনুমতি না থাকে, তাহলে যারা বানিয়েছে কোনো নীতি নিয়ম, তাদের বৈশিষ্ট্য আচার আচরণ নিজেদের মতো করেছে, এদের বাঁচার কোনো পথ নাই, সব বন্ধ হয়ে গেছে। একটা আছে কি, তওবা করে ক্ষমা চেয়ে যত পাপ আছে সবগুলো থেকে বিরত থেকে একদম তওবা, যেটা সত্যিকারের তওবা। আমাদের দেশে তো তওবা বোঝে না, বলে তওবা কি, কয় আস্তাগফিরুল্লাহ মানে তওবা, এর নাম তওবা তো নয়। তওবার অর্থ হচ্ছে ফিরে আসা, আমি যেই গুনাহটা করলাম অপরাধটা করলাম এ থেকে আমি ফিরে গেলাম আর করব না, এটাই তো তওবা, তাই না? আর যেটা করলাম ইস্তেগফার মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ইস আমি এই গুনাহটা কেন করলাম, এই পাপটা কেন করলাম, আমি লজ্জিত হয়ে গেলাম, এটা হচ্ছে ইস্তেগফার। তাহলে তওবা এবং ইস্তেগফার সত্যিকারভাবেই পাপ থেকে ফিরে আসা, বিদাত থেকে ফিরে আসা, শিরক থেকে ফিরে আসা, মিথ্যা যত কথা কাহিনী আছে এগুলো থেকে ফিরে আসা, তাহলে তার বাঁচার পথ আছে, এছাড়া উপায় নাই। সেই নবীর প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট একজন মানুষ, ইলমের দিক থেকে অনেক পরিপক্ক না, তো আমি বিষয়টা অনেক জায়গায় বলি, আপনারা কষ্ট পায়েন না। এই যে বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা দেখছে, যাতে তারা সতর্ক হয়ে যায়, তার একটা হচ্ছে আমি অনেক বলেছি অনেক জায়গায়, এজন্যই তো নামের আগে আর শায়েখ লেখা হয় নাই, তাই না? মোহাম্মদ বাশার বিন হায়াত আলী অনেক উত্তম কাজ করেছে, নামের আগে কোনো টাইটেল দেওয়া হয়নি, কিন্তু তার আগে এমন একটা শব্দ প্রয়োগ হয়েছে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। আশ্চর্য কথা, আমার এলাকায়ও করতে পারলাম না, তো সারা এলাকা কেমনে, সারা দেশ কেমনে হলো, তো মিথ্যা কথা না? এইরকম লাগাবেন না, আমাদের মূল্য নাই তো। আপনাকে একটা হাদিস অনুবাদ করি তাহলে বুঝতে পারবেন, তার শেষ বাক্যে একটা কথা আছে, মুমিনের সম্মানটা কিসে? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন এসে বলে দিচ্ছেন যে হে নবী, মুমিন যারা তাদের সম্মান কিসে? এটা বলছেন আল্লাহর নবীকে জিব্রাইল আমিন। মুস্তাদরেক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলায় সহিহায়ের 830 নম্বর হাদিস, সনদ এবং মতন দুটাই বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাহল ইবনে সাদ তিনি বলছেন, জিব্রাইল আমিন
আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কিছু উপদেশ করব, আমি আপনাকে কিছু ওয়াজ করব, আমি আপনাকে কিছু নসিহাত করব। কি? তখন আল্লাহর নবীকে বলা হলো, ইশমা শিতা ফা ইন্নাকা মাইতুন, হে নবী, আপনি মনে রাখেন, যত দিন মনে চায় আপনি জীবন যাপন করেন, নিষেধ করি না, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো বাক্যটা কি? যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, আপনাকে না করি না, নিষেধ করি না, কিন্তু এটা মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। ওয়াহবিব মান আহবাবতা ইলা মাফারিকুহু, যার সাথে খুশি বন্ধুত্ব করুন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। আপনার বন্ধু যদি টাকা হয় তাকে ছেড়ে যেতে হবে, আপনার বন্ধু যদি নেতা হয় তাকে ছেড়ে যেতে হবে, আপনার বন্ধু যদি কোনো ব্যক্তি হয় তাকে ছেড়ে যেতে হবে, অথবা সে আপনাকে ছেড়ে যাবে। অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সতর্ক হয়ে নিয়েন, আপনাকে কিন্তু আপনার বন্ধুকে রেখে যেতে হবে। ওয়ামাল মা শিতা ফা ইন্নাকা মাজিয়ুম বিহি, আর যা খুশি কাজ করুন, যেই কাজ মনে চায় সেই কাজই করুন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনার কাজ যা হবে প্রতিফল আপনি তাই পাবেন, আপনি কাজ যা করবেন প্রতিফল তাই পাবেন, এর ব্যতিক্রম নয়। তখন জিব্রাইল আমিন বলছেন, আল্লাহর নবী, এখনো উপদেশ দেওয়া শেষ হয়নি, আমি আরো আপনাকে বলবো। শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইসতিগনাহু আনিন নাস, মুমিনের সম্মান, মুমিনের সম্মান শুধুমাত্র ইবাদতে রাত্রি জাগরণে, এছাড়া মুমিনের সম্মান নাই। আর মুমিনের ইজ্জত হচ্ছে, একটা মানুষের ইজ্জত হচ্ছে মানুষের কাছে না চাওয়ার মধ্যে। দেখেন তো বাক্য কয়টা? পাঁচটা। অন্তরকে একদম তছনছ করে ফেলেছে ইমানদারদের। আমি আপনাদের ইমানদার মনে করি, আমি আপনাদেরকে ভালো মানুষ মনে করি, আমি নিজেকে জঘন্য মনে করি, আমার জানা নেই আমার অবস্থা কি হবে। আল্লাহর নবী বাক্যটা এভাবে বললেন যে জিব্রাইল আমিন আমাকে এভাবে বললেন। এই হাদিস বুঝাতে গিয়ে সলফে সালেহীন সাহাবায়ে কেরাম, যারা সালাফি সালাফ সলফে সালেহীন, তারা বলছেন যে এর মাধ্যমে জিব্রাইল আমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাতে চাইলেন, আর আল্লাহর নবী আমাদেরকে যখন বললেন তখন আমরা বুঝে ফেললাম যে এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমি যতদিনই জীবন যাপন করি না কেন, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু তো আমার বন্ধু নয়, মৃত্যু তো আমার বন্ধু নয়, মৃত্যু তো আমাকে বলবে না, অমুক দিন তোমার মৃত্যু হবে আর আমি সতর্ক হয়ে যাব, মৃত্যু তো আমাকে বলে দেবে না, কারণ সে তো আমার বন্ধু নয়, এজন্যই আমি বুঝে গেছি আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জায়গায় যত পুরুষ মানুষ, বাহিরে যত মহিলা মেয়েরা রয়েছে, মা এবং বোনেরা, বাবা ভাই বন্ধুরা, প্রত্যেকের কে বলতে পারবে আমার মৃত্যু হবে না? কারো বলার অনুমতি আছে, ক্ষমতা আছে যে আমি মৃত্যুবরণ করব না? তো যদি মৃত্যুবরণ করতে হয়, যদি আপনাকে চলেই যেতে হয়, তো এত ক্ষমতা কিসের, এত সম্মান দেখানোর কিসের, এত ক্ষমতাশীল হওয়ার মধ্যে লাভ কিসের? ক্ষমতা তো বেশি দিন নয়, হয় 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 100 বছর, আন্দাজে বলছি যা যায় না, ধরলাম 150 বছর। যাবে কেউ? 150 বছর বাঁচবে? নাই তো, কারণ বয়স তো কমে যাচ্ছে উম্মতদের। তাহলে 150 বছরই যার বাঁচার অনুমতি থাকে না, বাঁচতে পারে না, যে বলতে পারে না আমি 200 বছর বাঁচবো, এই লোকের অহংকার আসে কি করে? ধোকায় আছো বাবা, তুমি ধোকার ভিতরে পড়ে গেছো, ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছো,
তোমার বন্ধু হতে পারে টাকা, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে দুনিয়া, তোমার বন্ধু হতে পারে ক্ষমতাশীল। আল্লাহে আল্লাহর কসম, এই বন্ধু তোমার উপকার করবে না, এই বন্ধু তোমার উপকার করবে না। যদি আল্লাহর জন্য ব্যয়িত হয় তাহলে উপকার হবে, আর যদি হয় দুনিয়ার ধোকায় পড়ে ক্ষতি ছাড়া উপকার করবে না। তুমি মৃত্যুবরণ করলেই যখন কবরে চলে যাবে তখন তোমার টাকা পয়সা বলবে না, আমি তোমার সাথে একটু যাই, তুমি তো এতদিন আমার সাথে কাটালে। তোমার আদরের মা বলবে না, আমার সন্তান চলে গেল, একাকি কবরে কেমনে থাকবে, আমি চলে যাই। তোমার বাবা বলবে না, একাকি আমার সন্তান কবরে কেমনে থাকবে, চলে যাই। তোমার সন্তানেরা বলবে না, আমার বাবা একাকি কবরে কেমনে থাকবে, চলে যাই। টাকা পয়সা ধন দৌলত খ্যাতি যশ কিচ্ছু যাবে না, একটা ভালো পোশাক দেওয়া হবে না, একটা ভালো বালিশ দেওয়া হবে না, একটা ভালো কম্বল দেওয়া হবে না। যেখানে একটা বালিশ নিয়ে যাওয়ার অনুমতি নাই, যেখানে ভালো একটা কাপড় নেওয়ার অনুমতি নাই, যেখানে ভালো একটা পোশাক নেওয়ার অনুমতি নাই, একদম রাজা হোক ফকির হোক বাদশা হোক একই নীতিতে ওই মাটির ঘরে যেখানে শুতে হয়, মাটি থেকে তৈরি মানুষ মাটির ঘরে ঘুমাবে, এই লোকের অন্তরে অহংকার আসে কিভাবে? তুমি তো মাটি, মাটিতে গলে যায়, মাটি তো নরম, মাটি তো শক্ত নয়, কোদাল দিয়ে কাটা যায়, পানি দিয়ে ছেনা যায়, মাটি নিয়ে যাওয়া যায়, মাটি তো নরম, মাটি তো শক্ত নয়, মাটি তো কর্কশ নয়। যেই মাটিগুলো শক্ত হয় ও না ফসল দিতে পারে, না কিছু দিতে পারে, না পানি রাখতে পারে, যেটা গড়ানো হয় ও ফসলও দিতে পারে না, ও কিচ্ছু করতে পারে না। ঠিক এই আদম সন্তান যারা মাটির তৈরি, এরা যদি কষ্ট কঠোর হয়ে যায় তাহলে ওই পানি যেরকম ধরে না, এদেরও ভিতরে হৃদায়ত ধরে না। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বাক্য এভাবে বলা হলো, আমি ছোট মানুষ, আপনাদের বেশি কিছু দিতে পারবো না। কাল আল্লাহ কাল আর রসুল, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এছাড়া আমার কোনো জ্ঞান নাই, আমার তেমন ইলেম নাই যে আমি আপনাদেরকে নিজেদের মতো করে কিছু বুঝাবো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এটাই ইলম এটাই জ্ঞান। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ইলমের সাথে খেয়ানত করবেন না, আল্লাহর কথার সাথে আল্লাহর নবীর কথার সাথে খেয়ানত করবেন না। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। আমার ওই বাক্য বলার জন্য হাদিসটা অনুবাদ করা, যে মুমিনের সম্মান শুধুমাত্র ইবাদাতে রাত্রি জাগরণে, আমরা তো করতে পারি না, অতএব আমাদের ইজ্জত তেমন নাই, আমরা মরে গেলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ আলাম তিনি ভালো জানেন, আমাদের নিজেদেরই জানা নাই। যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন তাহলে যে আমল করছি এই আমল দিয়ে আমরা বেঁচে যাব এই চিন্তা করতে পারি না। আমরা আমলের পরিবর্তে ধোকাটাই বেশি দিচ্ছি আল্লাহ তাআলাকে। অতএব আপনারা যারা দিনী ভাই বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আমি কোনো সাহাবিদের চেয়ে বড় নয়, কোনো তাবিদের চেয়ে বড় নয়, কোনো তাবে তাবিদের চেয়ে বড় নয়, ইমামদের চেয়ে বড় নয়, ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ যারা লিখেছেন এদের চেয়ে বড় নয়, যারা কোরআন হাদিসের খেদমত করেন এদের চেয়ে বড় নয়। এদের আগে যদি মাওলানা না লাগে, এদের আগে যদি মুফতি না লাগে, এদের আগে যদি মুহাদ্দিস না লাগে, আমি কোথাকার কি হলাম যে আমার নামের আগে মুফতি না দিলে হবেই না, ঠিক না? তাদের মতো এলেম তো না, তাই না? তাদের এলেম স্বচ্ছ, আর আমরা তো যেই অবস্থানে বসবাস করছি আমাদের ইলমের ভিতরে ভেজাল ঢুকে আছে, তাই না? যা বলছি তা তো করছি না। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন, আপনারা কষ্ট পায়েন না, রাগ করিয়েন না, আমার কথার মাধ্যমে আল্লাহ তাআলা সহজ করে দিন। যেহেতু আজকে এই জায়গায় গাছবাড়ি উত্তরপাড়া জামি মসজিদ ও বাইতুন নূর হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 45তম বার্ষিক ওয়াজ মাহফিল 2 মার্চ মঙ্গলবার 2021, স্থান হচ্ছে মসজিদ ময়দান গাছবাড়ি বোয়ালি কালিয়াকোর গাজীপুর। এই জায়গায় যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন, কেন? কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আমার বডি এবং আমার মন হাত পা শরীর আমায় বলছে যে তুমি রেস্ট নিয়ে নাও, কয়েকদিনের জন্য ঘুমিয়ে যাও। কিন্তু দেখা যাচ্ছে প্রায় 2 মাসের কাছাকাছি হলো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, বিভিন্ন জায়গায় ইলমের দাওয়াত নিয়ে যাচ্ছি এক জেলা থেকে আরেক জেলায়। অতএব আমি কষ্ট হচ্ছে কথা বলা, এরপরেও আজকে খুব বেশি আকারের কঠিন বাক্য বলবো না।
এমন কিছু বাক্য বলবো যা আপনাদের জানা, আমার দায়িত্ব আবার স্মরণ করিয়ে দেওয়া। কারণ ইলম নতুনভাবে আর দিতে পারছি না, কেন ইলমের দরজা বন্ধ হয়ে গেছে, ওহি আশা বন্ধ হয়ে গেছে। অতএব ওই ওহির ভিতরে যা আছে তাতেই সীমাবদ্ধ থাকা কল্যাণকর মনে করছি। অতএব বাক্য বিষয়গুলো আপনাদের জানাই, আমি শুধু স্মরণ করিয়ে দিব, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। হয়তোবা ছয় থেকে সাতটা হাদিস, এই সাতটা হাদিসের অনুবাদ করেই আমি আপনাদের সামনে বিদায় নিব, ছয় থেকে সাতটা সময়ের ব্যবধানে। আল্লাহ তাআলা যেন আমার জন্য সহজ করে দেন। তার আগে আপনারা বিষয়টা অবগত আছেন, অনেক জায়গায় আমি বলেছি যে সূরা ইউসুফ 108 নম্বর আয়াত অনুযায়ী আমি আমার বক্তব্যকে সাজাই। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা বলেছেন আপনি সরল পথে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, দলিল প্রমাণের আলোকে ডাকেন, তাওহীদের দিকে ডাকেন। আবার বলেছি সূরা নিসার 115 নম্বর আয়াত অনুযায়ী আমি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মতো না করে সাহাবীদের মতো করার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলাই বলেছেন মুমিনদের রাস্তার বিপরীতে চলো না, তারা যেই রাস্তায় চলেছে তোমরা সেই রাস্তায় চলো। আর মুমিনের অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম। আবার সূরা মায়েদার 67 নম্বর আয়াত অনুযায়ী আমি কাউকে ভয় ডর রেখে কোনো কথা বলি না, কারণ মানুষকে ভয় পেতে আমার লজ্জা করে। কেন জানেন? এই মানুষের উপরে যে বসে আছে, যে উপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সামনে মানুষকে লজ্জা, মানুষকে ভয় পাওয়া লজ্জাজনক ব্যাপার, তাই না? লজ্জা করা দরকার যে উপরে বসে আছে আল্লাহ তাআলা বলছেন এটা আর মানুষ বলছেন এটা, তাহলে মানুষের কথাকে ভয় করে আমি আল্লাহর কথাকে ত্যাগ করলাম, এটাই আমি লজ্জাবোধ করি। যেমনটি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাহস দিয়েছিলেন সূরা মায়েদার 67 নম্বর আয়াত অনুযায়ী। এরপরে আমি কোনো পীরের দিকে, কোনো তরিকার দিকে আহ্বান করি না। যদি বলেন কেন, জবাব হচ্ছে আল্লাহ তাআলা পীর তরিকা থেকে দূরে থাকতে বলেছেন। যদি বলেন কিভাবে, সূরা আরফ 3 নম্বর আয়াতের ভিতরে ইত্তাবিউ অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ যা নাজিল হয়েছে তাই, ওয়ালা তাত্তাবিউ খবরদার অনুসরণ করো না মিং দুনিহি আউলিয়া ওলি আউলিয়াদের। বলেন তো ওলির বহুবচন কি? আউলিয়া। আউলিয়া মানে অনেক আর ওলি মানে একজন, তার মানে একজন ওলি। তো আল্লাহ তাআলা ওলি শব্দ ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন আউলিয়া, অর্থাৎ যত আউলিয়া আছে এদেরকে কাউকে মানবে না। আবার আল্লাহ তাআলা বলছেন কলিলাম্মা তাযাক্কারুন, তোমাদের অল্প মানুষ আমার এই কথা শুনবে, তোমাদের অল্প মানুষই আমার এই বাক্য বুঝবে, তোমাদের অল্প মানুষই আমার এই কথায় ঈমান আনবে, তোমাদের অল্প মানুষই শুকরগুজার বান্দা হবে, তোমাদের অল্প মানুষই আমার এই কথা গ্রহণ করবে। তার মানে অধিকাংশ মানুষই পীর ধরবে, অধিকাংশ মানুষই মুরব্বি ধরবে, অধিকাংশ মানুষই তরিকা ধরবে, অধিকাংশ মানুষই দল ধরবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন খবরদার অভিভাবকদের মেনো না, তোমরা মানো যা আল্লাহ নাজিল করেছে তাই, আর খবরদার অন্য অন্য তলতল মত মেনো না, তোমরা ওলিয়া উলিয়াদেরও অনুসরণ করো না, এত্তেবা করো না। এ কথা সূরা আল আরফ 3 নম্বর আয়াত, আবার সূরা আনআমের 153 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা একটা দলকেই মানতে বলেছেন। এবার প্রশ্ন, ওই দল কোনটা? ওটা সাহাবীদের দল, মান আলাইহি ওয়াসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে, এর উপরে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত, তারাই মুক্তিপ্রাপ্ত, তারাই জান্নাতি দল। তো জান্নাতি দল এই আল ইয়াউমের পরে এসে, ইসলামের পরে এসে নতুন কিছু তৈরি করা দল, এইগুলো জান্নাতি নয়। সেটার নাম যত সুন্দরী হোক, যত সুন্দরী দেখা যাক, ওটা জান্নাতি দল নয়। জান্নাতি দল কোনটা? সাহাবীদের দল ছিল যেটা, ওইটা। এখন সাহাবীদের বুঝ যারা নেবে, সাহাবীদের মানহাজ যারা নেবে, তারাই তো জান্নাতি দল।
এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নাও আর রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকেই বিরত থাকো। তাহলে চলেন আল্লাহর রাসূলের কিছু দেওয়া এবং নিষেধকৃত বিষয় আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। কেন রাসূলেরটা নিতে হবে? কারণ আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও দাবি করো আল্লাহ আমাদের ভালোবাসুক, ফাত্তাবিউনি তাহলে আমি নবীর ইত্তেবা করো, ইহবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবেন। বলেন তো পাপ ক্ষমা করে নিতে হলে কি করতে হবে? রাসূলের ইত্তেবা করতে হবে। এজন্যই তো আল্লাহর নবী বললেন, এই হাদিসটা দিয়ে আমার আলোচনায় ঢুকে যাব, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবী তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যতগুলো উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা শুধু তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে, যারা বলে নবীকে মানি না, যারা বলে জান্নাত বিশ্বাস করি না, যারা বলে জান্নাত আবার কি, যারা বলে নবী আবার কি, এই লোকগুলো ছাড়া সবাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর নবী, কে আবার আপনাকে অস্বীকার করলো, কে আবার আপনাকে স্বীকার করলো না? তখন আল্লাহর নবী বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমি যা আদেশ নিষেধ করেছি এগুলোকে পালন করলো তারা জান্নাতে চলে গেল, ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো। তার মানে স্বীকার করা মানে রাসূল যা দিয়েছেন তা নিলেই তাকে স্বীকার করা হয়ে যায়, রাসূল যা দিয়েছেন তা না নিলে তাকে অস্বীকার করা হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন সুদ খেও না, যারা খায় ওরা রাসূলকে তো স্বীকার করে না। আল্লাহর নবী বলেছেন ঘুষ খেও না, যারা খায় ওরা রাসূলকে তো স্বীকার করে না। আল্লাহর নবী বলেছেন বিদআত করো না, ওজনে কম দিও না, কাউকে আঘাত দিও না, কারো মান সম্মান নিয়ে খেলো না, কারো জমির আইল ঠেলো না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো না, এটা করো না সেটা করো না, যারা এগুলো নেই না তারা রাসূলকে অস্বীকার করে অবিশ্বাস করে এই জন্যই তো নেই না, নাকি? আপনাকে যদি আপনার বন্ধু বলে দোস্ত রাস্তা দিয়ে যাবেন না, কেন? এই রাস্তায় অজগর সাপ বসে আছে, গেলে দংশন করবে, আপনি ওই রাস্তায় যাবেন না কেন? বন্ধুকে বিশ্বাস করেন। আপনার বন্ধু যদি বলে দোস্ত এই রাস্তায় যাবেন না কেন, দুই দিন আগে যার সাথে শত্রুতা হয়েছিল এ ওই রাস্তায় বসে আছে, আপনি গেলেই আপনাকে পেটন দেবে মারবে, আপনি ওই রাস্তায় যাবেন না কেন? আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করলেন, আপনি কিন্তু দেখেন নাই যে সাপ আছে, আপনি কিন্তু দেখেন নাই যে শত্রু আছে, শুধু আপনার বন্ধু বলেছে, এই জন্য আপনি আপনার বন্ধুর কথাকে বিশ্বাস করে ওই রাস্তায় গেলেন না। যদি আপনি নবীকে বিশ্বাস করতেন, আল্লাহর নবী বলল এটা যেও না, এটা খেও না, এটা করো না, এটা করলে জাহান্নামে যাবে, টাকনুর নিচে কাপড় পরো না, টাকনুর নিচে কাপড় পরলে ওই টাকনুটা জাহান্নামে যাবে, আমি বলছি না সে জাহান্নামে যাবে, আমি বলছি টাকনুটা জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলেছেন। এবার যদি কারো টাকনু জাহান্নামে যায় তাহলে সে কোথায় যাবে আপনারা বিবেচনা করে নেন। এই টাকনুর নিচে কাপড় পরে না, সুদ খেও না, ঘুষ খেও না, ব্যভিচার করো না, ওজনে কম দিও না, কাউকে গালি দিও না, মারামারি করো না, ঝগড়া করো না, এগুলো তুমি করো না। এরপরেও যদি রাসূলকে বিশ্বাস করতাম তাহলে এগুলো থেকে বিরত থাকতাম, রাসূলকে বিশ্বাস করি না দেখেই তো বিরত থাকি না। আপনি বলবেন আমি বিশ্বাস করি, মিথ্যা কথা। আপনার জবান আর অন্তর পরিবর্তন, আপনার জবান এক আর অন্তর অন্য দিকে যাচ্ছে, আপনার জবান বলছে আমি স্বীকার করি কিন্তু আপনার অন্তর বলছে স্বীকার করি না। ওই যে ওই রিক্সাওয়ালার বইয়ের মতো, কিরকম রিক্সাওয়ালাকে বউ খালি বলে আমি কিন্তু স্বামী গো তোমাকে অনেক ভালোবাসি, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, এ কথা
প্রত্যেক দিনই বলে। তো একদিন স্বামী গেছে বাজারে বা তার রিক্সা নিয়ে প্যাসেঞ্জার নিয়ে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে, তার পা কেটে গেছে, বাসায় এসেছে, তখন স্ত্রী বলছে স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। বলেন তো মাঝখানে এর কি ঝরছে? রক্ত ঝরছে। আর স্ত্রী কি বলছে? স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা আপনার স্ত্রী যদি আপনার রক্ত ঝরার সময়ে এই কথা বলে, রাগ কি উঠবে নাকি দাগা থাকবে? উঠে যাবে তো, ওনার রাগ উঠে গেছে, উনি আর মারধর করেনি। তখন উনি ধমক দিয়ে বলেছে, তুমি যদি একটা খারাপ বাক্য দিয়ে বলেছে, আমি ওই বাক্যটা বলতে পারবো না, তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আমার রক্ত পড়া বন্ধ করো, আমি এমনি বুঝবো ভালোবাসো, বারবার বলতে হবে না। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে আনু গত্তে দেখা, বারবার বলতে হবে না ভালোবাসি ভালোবাসি, বলতে হবে না মিলাদ পরে ভালোবাসি, বলতে হবে না কিয়াম পরে ভালোবাসি। আপনার জীবন, আপনার চলচলন, আপনার কথাবার্তা দেখলেই মনে হবে আপনি নবীকে ভালোবাসেন, বারবার বলে বোঝাতে হবে না। তাই হয়ে গেছে না আমরা তো? যাই হোক, এই দুইটা বাক্য বুঝলে আজকে আপনাদের ওয়াজ শোনা সহজ হয়ে যাবে। তার একটা হচ্ছে আল্লাহ রসুলের এত্তেবা করলে গোনা ক্ষমা হয়ে যায়, আলী ইমরান আয়াত 31। তার দ্বিতীয়টা হচ্ছে রাসুল যা দেবেন তা বাধ্যতামূলক নিতে হবে, যা নিষেধ করবেন তা থেকেও বিরত থাকতে হবে। যারা এমনটি করবে না তারা রাসুলকে অস্বীকার করবে, একথা বোখারি 7280 নম্বরে এসেছে। এবার চলেন আল্লাহর নবীর থেকে দেওয়া কিছু কথা আমরা আমাদের জীবনের সাথে সাজাই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। عن عبادة بن صامت أن النبي صلى الله عليه وسلم قال عبادة بن صامت رضي الله عنه তিনি বলছেন নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদমানুলি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে তোমাদের পক্ষ থেকে ছয়টা জিনিসের জামিনদার হবা, জামিন দিবা, নিশ্চয়তা দেবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হব। বলেন তো বাক্য কয়টা? আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টা জিনিসের জামিন দিবা, নিশ্চয়তা দিবা, ছয়টি জিনিস দিবা, এই ছয়টা জিনিসে খেয়ানত করবে না, এর বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতে নিয়ে যাব, আমি তোমাদের নিশ্চয়তা দিলাম জান্নাতে নিয়ে যাওয়ার। যদিও বা কোনো হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা জিনিসের যে নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, মাইয়াদুমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদুমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুইটা জিনিসের নিশ্চয়তা দেবে, তার একটা হলো জিহ্বা, তার একটা হলো লজ্জাস্থান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু এই হাদিসে আল্লাহর নবী ব্যাপকভাবে বললেন তার মানে এই ছয়টা কাজ যারা করবে, নিশ্চয়তা যারা দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে নিয়ে যাবেনই। কিভাবে যাবেন তা জানা নাই, কিভাবে নেবেন তা জানা নাই, সেটা তার ব্যাপার, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দেবেন, তিনি তা নিয়ে যাবেন, এটা তো ওহি, ওহিয়ে গাইরে মাতলু, যা তেলাওয়াত করা যায় না, আমল করতে হয়। এই ওহিয়ে গাইরে মাতলুর মাধ্যমে আল্লাহর নবী বুঝাতে চাইলেন তার মানে এটাও আল্লাহর পক্ষ থেকেই, তার মানে ছয়টা জিনিস কাজ যারা করবে আল্লাহর নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। উসদুকু ইযা হাদাসতুম, তার একটা হচ্ছে যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, যখন তোমরা বাক্য উচ্চারণ করবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমাদের তো আজকে সত্য মিথ্যা বোঝাই যায় না, কে যে সত্যবাদী আর কে যে মিথ্যাবাদী এটা বোঝার কোনো উপায় নাই। দোকানদার ভাই এই জিনিসটার দাম কত? আল্লাহর কসম 100 টাকা দিয়ে কিনেছি, আপনার কাছে যদি 10-20টা লাভ না করি তাহলে তো সংসার চলবে না, অথচ কিনেছো 20 টাকা দিয়ে। কত দিয়ে কিনেছে? 20 টাকা দিয়ে, অথচ বলল 100 টাকা দিয়ে কিনেছি, কসম খেয়ে তাও। তাকে বলা হচ্ছে এই লোকটা কেমন, তখন বলছে এই লোকটা অনেক ভালো মানুষ, অথচ লোকটা চোর। বলছে সেই লোকটা কেমন, লোকটা অনেক খারাপ, কেন? তার প্রবৃত্তি তার নফসের সাথে মেলে নাই, এই জন্য তার কাছে খারাপ হয়ে গেছে, কিন্তু লোকটা ভালো।
এর ছেলের সাথে আমি বিয়ে দেব, এর ছেলেটা কেমন, ছেলেটা ভালো, তার সাথে মিলছে না, এ অনেক খারাপ, ছেলেটা খারাপ, তার সাথে মিলছে অনেক ভালো, অর্থাৎ তার কথার সাথে কোনো নিশ্চয়তা নাই, কথার সাথে কোনো সত্যবাদিতা নাই। আল্লাহর নবী তো বলেছেন একটা বান্দা কথা বলতে বলতে আল্লাহর কাছে সত্যবাদী হয়ে যায়, একটা বান্দা মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যায়, তখন ফেরেশতা কুল মালায়েকারা সবাই তাকে মিথ্যাবাদী মনে করে, আর যারা সত্যবাদী তাদেরকে সত্যবাদী মনে করে। এজন্য আল্লাহর নবী বললেন তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না, যেই কথাই হোক না কেন, যদি সত্য কথা বলার কারণে ফাঁসির মঞ্চে উঠতে হয়, যদি সত্য কথা বলার কারণে গ্রাম ছেড়ে যেতে হয়, যদি সত্য কথা বলার কারণে মায়ের খেতে হয়, যদি সত্য কথা বলার কারণে তোমরা অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, যদি সত্যি কথা বলার কারণে যাই হোক না কেন সত্য থেকে কখনো পিছুবা হয়ে যেও না। জান্নাত হবে যখন কথা বলবে সত্য বলবে, এক বাক্য মনে রাখবেন, অন্তরে সেভ করে নেবেন, শুধু কানে নয়, আজকের আলোচনা কানের জন্য নয়, আজকের আলোচনা অন্তরের জন্য, অন্তরে সেট করে নেবেন, যখন কথা বলবেন সত্য কথা বলবেন, যেই পরিস্থিতি যখনই হোক না কেন। ওয়াউফু ইযা ওয়াআদতুম, দুই নাম্বার, যখন প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি রক্ষা করবে। তুমি একজনকে বলেছো আমি এই কাজ করব, তাহলে এই কাজ করবে, তুমি একজনকে বলেছো আমি তোমার বাড়ি যাব, তাহলে যাবে, তুমি একজনকে বলেছো আমি তোমাকে টাকা দিব, তাহলে দিবে, তুমি একজনকে বলেছো আমি তোমাকে খাবার দিব, দিবে, তুমি একজনকে বলেছো আমি তোমাকে রাস্তা করে দিব, দিবে, তুমি একজনকে যা বলবে, যা প্রতিশ্রুতি দেবে তা তুমি পালন করবে, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না, ওয়াদার কখনো খেলাফ করবে না, তুমি যা ওয়াদা করবে তা অক্ষরে অক্ষরে পালন করবে, তোমার মৃত্যু হলেও তুমি পালন করবে, ওয়াদার খেলাফ করবে না, জান্নাত হবে। আল্লাহর নবী বললেন ওয়াদু ইদা তুমিংতুম, আর যখন তোমার কাছে কিছু গচ্ছিত রাখা হবে তখন তুমি ওই গচ্ছিত জিনিস তাদের কাছে ফেরত দেবে, আমানতের খেয়ানত করো না, গচ্ছিত জিনিসকে নিয়ে নিজের মতো লাগিয়ে দিও না। তুমি যদি মসজিদের সভাপতি হয়ে থাকো, তোমার কাছে 10 টাকা কেউ দান করেছে মসজিদের জন্য, ওই 10 টাকা ওই নীতিতে ওই পদ্ধতিতে ওই কালারে ওই সিরা ওই কালো ওই কালার যেভাবে সে দিয়েছে, তোমার কাছে যদি কেউ চায় তুমি ওইভাবেই বের করে দেবে, 19-20 করো না। তুমি এই টাকাটা নিয়ে যদি খুচরা টাকা যদি 100 টাকার নোট করো তাহলে অনুমতি আছে করতে পারবে, 1000 টাকার নোট করো অনুমতি আছে করতে পারবে, কিন্তু এমনটাও তোমার করার প্রয়োজন নেই, তোমার কাছে যা গচ্ছিত রাখা হয়েছে তুমি তাকে ঠিকমতো ফেরত দেবে, সে হতে পারে টাকা, হতে পারে জমি, হতে পারে গাড়ি, হতে পারে বাড়ি, হতে পারে নারী, যাই হোক না কেন তোমার কাছে যা যা গচ্ছিত রাখা হবে তুমি তা তাকে ফেরত দিয়ে দেবে, যেভাবে রেখেছে ঠিক ওভাবেই খেয়ানত করবে না। আপনাদের তো কষ্ট হচ্ছে না? তাহলে বলেন তো বাক্য আল্লাহর নবী কয়টা বললেন? 3টা বলে ফেললেন। ওয়াহফাজু ফুরুজাকুম, 4 নাম্বার, তুমি তোমার নিজের লজ্জাস্থান সমূহকে হেফাজত করবে, তোমার লজ্জাস্থানকে তুমি ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দিবা না, তোমার লজ্জাস্থানকে ব্যভিচারের মতো খারাপ জঘন্য কাজের মাধ্যমে তোমার লজ্জাস্থানের কলঙ্ক করবা না, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, তোমার চরিত্রের হেফাজত করবে। এই লজ্জাস্থানের হেফাজতের অর্থ 2টা, একটা হচ্ছে তার প্রকৃত লজ্জাস্থান ব্যভিচার থেকে হেফাজত করা, আর একটা অর্থ হচ্ছে যত প্রকার অশ্লীলতা বেহায়াপনা খারাপ বাজে কাজ কারবার রয়েছে এগুলো থেকে তার চরিত্রকে হেফাজত করা, তুমি তোমার চরিত্রকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারকুম, 5 নাম্বার, তুমি তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে, নিচু করবে, রাস্তা দিয়ে যখন যাবে তখন তোমার দৃষ্টি যেন বেগানা নারীর দিকে না যায়, যদি রাস্তা দিয়ে চলতে গিয়ে দৃষ্টিটা একটু উঁচু হয়ে যায়, কোনো নারীর দিকে নজর পড়ে যায়, আস্তাগফিরুল্লাহ, আমি কি
পাপ করলাম, আমার কি অপরাধ হলো, ইস আল্লাহ যদি ক্ষমা না করেন আমার কি উপায় হবে, আমি কিভাবে বাঁচব, এভাবে অনুতপ্ত করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবা। অর্থাৎ তুমি তোমার দৃষ্টিকে অবনমিত রাখবা, নিয়ন্ত্রিত করবা, তোমার দৃষ্টি যেন কোন নজরের দিকে, খারাপ দিকে তোমার দৃষ্টি না যায়। ইস এই মেয়েটা আমার নিজের আপন মায়ের পেটের বোন, ইস এই মেয়েটা আমার মা, এ আমার বোন, এ আমার খালা, এ আমার সম্মানীয়, কেউ এর দিকে আমার খারাপ দৃষ্টি যেতে পারে না, এরকম তুমি তোমার দৃষ্টিকে অবনমিত রাখবা। বা কুফু আই দিকুম, এবং তুমি তোমার হাতকে নিয়ন্ত্রিত রাখবা, তুমি তোমার শক্তিকে নিয়ন্ত্রিত রাখবা। তোমার হাতে অনেক ক্ষমতা হয়েছে এই জন্য কাউকে মেরো না, তোমার কাছে অনেক শক্তি হয়েছে এই জন্য কাউকে আঘাত দিও না। হাদিস বর্ণিত হয়েছে সোয়াবুল ইমান 4802 নম্বরে, আল মুস্তাদরেক 8066 নম্বরে, মিশকাতের 4870 নম্বরে, সহিলি গাইরিহি হাদিসের মান আল্লাহর নবী বলেছেন ছয়টা কাজ করবে যখন কথা বলবে, সত্য কথা বলবে, যখন প্রতিশ্রুতি দেবে তা পালন করবে, যখন কোনো কিছু তোমার কাছে গচ্ছিত রাখা হবে তাকে ঠিক মতো ফেরত দেবে, যখন তুমি তোমার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রিত করবে। আল্লাহর নবী বলেছেন এই ছয়টা যদি করতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। আপনার কি হবে, আপনি আজকে নেতা হয়েছেন এজন্য আপনার ক্ষমতা, কয়দিনের ক্ষমতা, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, এর চাইতে বেশি আর ক্ষমতা টিকবে না। ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, নিজের পরকাল হারিয়ে ফেলেন না, মানুষকে অপমান করে, মানুষকে লাঞ্ছিত করে, মানুষকে লজ্জা দিয়ে নিজের পরকাল হারিয়ে ফেলেন না। আপনার চাইতে কত ক্ষমতাশীল কারুন, হামান, ফেরাউন, নমরুদ, যারা নিজেদেরকে রব দাবি করেছিল, যারা নিজেদেরকে চিরস্থায়ী মনে করেছিল, তারা টিকতে পারে নাই, এত ক্ষমতাশীল তারাও টিকতে পারে নাই। তারা যদি না টিকতে পারে তুমি তো তাদের সামনে কিচ্ছুই না, তুমি তো ধুলা কণারও দাম নেই তোমার। অতএব সাবধান, আমার কথায় কষ্ট পাইন না, আমি শব্দটা তুমি বলি, এটা আমার একটা অপরাধ। কেন জানেন, হাদিসের অনুবাদ তুমি হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবেই বলেছেন, তুমি এ কাজ করবা না, তুমি ওই কাজ করবা না, তুমি সেটা করবা না, তুমি অমুকটা করো, এই জন্য ওই অনুবাদ করার ক্ষেত্রে আমি তুমি শব্দটা ব্যবহার করছি। যখন আপনার সাথে আমার কথা হবে তখন আমি আপনাকে আপনি বলেই বলবো, যখন হাদিস অনুবাদ হবে তখন আপনাকে তুমি বলে বলবো, আপনারা রাগান্বিত হয়েন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টা কাজের মাধ্যমে জান্নাতের জামিন নিলেন, তাকে জান্নাতে নিয়ে যাবেন। ছয়টা কাজ করতে পারবো না, কারা কারা করতে পারবো, দুই হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আত্মমান, আমি কখনো হাত তুলি না, হে আল্লাহ আপনি আমার এই সামনে যত দিনী ভাই আছে আপনি তাদেরকে কবুল করে নেন, এবং তাদের সাথে আমার মতো গুনাহগার মানুষকেও আপনি জান্নাতে জায়গা করে দিয়েন। হে আল্লাহ আমরা যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি, এবং রাসূল সাল্লামের বাক্যগুলোকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনি আমাদের দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন। তিনি আমাকে বললেন তুমি 10টা উপদেশ পালন করবে, তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা উপদেশ দিলেন, 10টা নসিহত করলেন, 10টা কাজের কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করবা না, যদি তোমাকে হত্যা করা হয় তবুও করবে না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও করবে না, তোমাকে যদি বলা হয় আগুনে তোমাকে জ্বালিয়ে দেব, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমাকে আগুনে জ্বালাবো, না হলে তুমি আমাকে রব মানো, না আমি আগুনে পড়তে রাজি আছি, তবে আমি নমরুদকে রব মানবো না। ঠিক
ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানো হলো অথচ আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে কতজনে মিথ্যা কথা বানালো, এই রকম ব্যাঙ নাকি প্রস্রাব করে দিয়েছিল ঠান্ডা হয়ে গেল, আরো কত না মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলেছেন আগুন ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আর কিছু লাগে না। আগুনও আল্লাহ তাআলার কথা শুনে, আগুনও আল্লাহ তাআলার কথা শুনে, ঠিক আমরা আদম সন্তান, আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছেন, আমাদের থাকার জায়গা দিয়েছেন। আমার বস যদি আমাকে বলে এই কাজটা করো, আমি যদি বসের কাজ না করি তাহলে সে আমাকে তার চাকরিতে রাখে না। আমার নেতা যদি বলে এই পথে চলো, আমি যদি নেতার কথা না শুনি তাহলে সে আমাকে তার চাকরিতে রাখে না। আমার বসের কথা না শুনলে সে আমাকে চাকরিতে রাখে না। কিন্তু আমার আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়ালু, কত অপরাধ করছি, কত নাফরমানি করছি, এরপরেও আল্লাহ তাআলা আলো বন্ধ করে দেয়নি, অক্সিজেন বন্ধ করে দেয়নি, নিয়ামত বন্ধ করে দেয়নি, সব বান্দাদেরকে দিচ্ছে, অথচ আমরা নিমক হারাম। আগুন আল্লাহর কথা শুনে কিন্তু আমরা বান্দারা শুনতে রাজি না। এই জন্য আল্লাহর নবী বললেন, এক, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয়। আজকে দেখা যায় একটা লোক মাজারে গিয়ে সে চাচ্ছে বাবা আমাকে সন্তান দেন, আপনাদের এলাকায় বোধ হয় নাই, আমাদের এলাকায় অনেক আছে, আমরা তো সেখানেই বসবাস করি। আমি অনেকদিন ইনায়েতপুরে ছিলাম পাশেই, তো আমি মাঝে মধ্যে ওই মাজারের পাশ যেতাম, তখন আমি নিজের কানে শুনেছি একজন বলছে বাবা তুমি আমাকে একটা সন্তান দাও রে বাবা, আর একজন বলছে তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আর একজন বলছে বাবা অনেক পাপ করেছি তুমি আল্লাহকে বলে আমার পাপ ক্ষমা করে দাও, আর একজন বলছে বাবা তুমি আমাকে ধনী বানিয়ে দাও। এক একজনের এক একটা আবদার। যেহেতু পাশেই ছিলাম অনেকদিন দেখার সৌভাগ্য হয়েছে, এটা তো সৌভাগ্য না দুর্ভাগ্য, কিন্তু বোঝানোর জন্য কথাটা বললাম। তখন ওই লোকটা ওই কথা বলার কারণে তার যে একজন রব আছে, যেই রব বলছে হে আমার বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব, তোমরা কেউ অসুস্থ আমার কাছে চাও আমি সুস্থতা করে দেব, তোমরা কারা অভাবী আমার কাছে চাও অভাব পূরণ করে দেব, তোমরা কারা ঋণী আমার কাছে চাও ঋণ থেকে বাঁচিয়ে দেব, তোমরা কোন কে বিপদে আছো আমার কাছে চাও আমি উদ্ধার করে দেব, তোমরা কারা পদভ্রষ্ট আমার কাছে চাও আমি তোমাদের সঠিক পথ দিয়ে দেব। যেই রব শেষ রাতে আসমানে নেমে এসে প্রথম একদম নিকটবর্তী আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বলছে ওই আল্লাহর কথাই সাড়া দিচ্ছি না, যেই পীর কিচ্ছু করতে পারে না, যেই মাজার কিচ্ছু করতে পারে না তার কাছে গিয়ে সন্তান যাচ্ছি। আহ, আমরা কপাল পোড়া। একটা কুকুর ছয়টা বাচ্চা জন্ম দেয় না, পাঁচটা দেয় না, চারটা দেয়, ছয়টা দেয়, এক হালি করে দেয়, ও কোন মাজারে গেল? অত মাজারে যেতে হয়নি। আর আপনি একটা দেওয়ার জন্যে বাক্য এভাবে মনে রাখেন, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয় আমার সলাৎ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার মরণ, নিশ্চয় আমার জীবন, সব কিছু আল্লাহর জন্যেই। আমি সলাৎ করি আল্লাহর জন্যে, আমি কুরবানি করি আল্লাহর জন্যে, আমি জীবন দেই আল্লাহর জন্যে, আমি বাঁচিটাও আল্লাহর জন্যে, আমি অন্য কারোর জন্যে নয়। এজন্য আল্লাহর নবী বলেছেন তুমি শিরিক করো না। মান্তা আল্লাকা তামিমাতান ফাকাত আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরিক করলো। যখন কোনো ব্যক্তি তাবিজ ঝোলায় তার যে একটা রব আছে সে তাকে ভুলে যায়, যখন কোনো ব্যক্তি তাবিজ ঝোলায় আর সে বলে এই তাবিজি আমার উপকার করবে, তাবিজি আমাকে বাঁচাবে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যে বলবে তাবিজ আমাকে বাঁচাই না এটা একটা মাধ্যম মাত্র, তাহলে সে কাবিরা গুনাহ করবে। এরপরে কসম খেও না, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায় সেও শিরিক করলো। জমির কসম, কাবার কসম, চোখের কসম, সন্তানের কসম, মায়ের কসম, এরকম কসম করো না। যদি কসম করতেই হয় আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো কিছুর কসম হয় না। এরপরে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসতে হয়
হয় আল্লাহকে আল্লাহর চাইতে বেশি কোনো কিছু বা কিছুকে ভালোবাসলে ভালোবাসায় শিরিক হয়ে যায় সবচেয়ে বেশি আনুগত্য করতে হয় আল্লাহ তাআলার আল্লাহর চেয়ে অন্য কারো আনুগত্য বেশি হয়ে গেলে আনুগত্যে শিরিক হয়ে যায় সবচেয়ে বেশি ভয় পেতে হয় আল্লাহ তাআলাকে আল্লাহর চেয়ে অন্য কোনো কিছু বা জিনিসকে বেশি ভয় পেলে তাহলে ভয়ে শিরিক হয়ে যায় অতএব আল্লাহর নবী বলেছেন শিরিকের যত মাধ্যম আছে তিনি বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিল দাওয়া হুররিকতা খবরদার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না যদি তোমাকে হত্যা করা হয় তবুও না যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না ওয়ালা তাউকন্না ওয়ালিদাই কাইনা মারা কান তাখরুজা মিন আহলিকা মালিক দুই নাম্বার মাতা পিতার অবাধ্যতা করবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে তুমি তোমার পরিবার পরিজন ধন সম্পদ ছেড়ে দেবে তবু পিতামাতার অবাধ্যতা করবে না কেন জানো তোমার এই পিতামাতা যখন তুমি ছোট ছিলে তোমার মায়ের গর্ভে যেদিন এসেছিলে তখন তুমি তোমার মায়ের গর্ভে কতগুলো লাথি মেরেছিলে তোমার মা অনেক কষ্ট পেয়েছে কিন্তু তোমাকে গালি দেয়নি তোমার চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে আছে যখন তুমি দুনিয়ায় আসলে তখন তোমার মা তোমাকে দেখে সব কষ্ট ভুলে গেল এরপরে দুই বছর অথবা তারও বেশি তোমাকে দুধ পান করালো তোমার বয়স যখন বাড়তে থাকলো তখন তুমি তোমার পিতার কাছে আবদার করলে আমার জামা লাগবে আমার খেলনা লাগবে আমার গাড়ি লাগবে আমার এটা লাগবে তোমার বাবা তোমার তাই জিনিস পূর্ণ করলো তুমি যা চাইলে তাই সে পূরণ করে দিল তোমার অভাবকে মোচন করে দিল ওই সময়ে তোমার কাছে তোমার বাবাই ছিল সব আজকে তুমি হাঁটতে শিখেছো বলতে শিখেছো চলতে শিখেছো আজকে নিমক হারামির মতো করে তুমি তোমার মাকে বাবাকে ভুলে গেলে এমনটা তুমি করো না বরঞ্চ তুমি তোমার মাতা পিতার আনুগত্য করবে যদি তারা তোমাকে বলে তোমার স্ত্রী তালাক দাও স্ত্রী তালাক দিয়ে দেবে তারা যদি বলে তোমার ধন সম্পদ সব দান করে দাও তাই দিবে তবুও পিতামাতার নিমক হারামি করবে না বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ বাংলাদেশের মুসলমানদের অন্তরে অনেক আবেগ আছে জানা যায় এটার নাকি শতকরা 98% মুসলিমের দেশ তো 98% যদি মুসলিমের দেশ হয় এই দেশের মানুষ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয় তো বাংলাদেশে বিদ্রোহ হবে কেন সন্তানের দায়িত্ব তার মা বাবার ছিল ছোটবেলায় এখন মা বাবার দায়িত্ব সন্তান নিয়ে নেবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ যেভাবে ছোটবেলায় তারা আমাদেরকে স্নেহ করে মানুষ করেছিল আজকে তুমিও তাদের উপরে রহমত করো দয়া করো বারাকাত করো স্নেহ করো ছোটবেলায় যেভাবে তারা করেছিল ওই রকম ভাবে তাহলে ছোটবেলায় আপনার পিতামাতা আপনার পায়খানা পরিষ্কার করেছে আপনার মতের আপনি প্রস্রাব করেছেন তার বিছানা ধুয়ে দিয়েছে আজকে উচিত আপনি আপনার মা যদি বিছানায় প্রস্রাব করে মা যদি অসুস্থ হয়ে পায়খানা করে তাহলে আপনার দায়িত্ব আপনার মা বাবার বিছানা ধুয়ে দেওয়া এটা না করে আপনি এটা না করে আপনার মা বাবাকে ত্যাগ করে পরকাল হারায়েন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম তিনি একবার মিম্বরে ওঠার কালীন দোয়াই করেছিল যারা মা বাবাকে একজনকে অথবা দুজনকে অথবা দুজনের একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাত নিতে পারে নাই এদের উপরে বদদোয়া আল্লাহর নবী আমিন বলেছিলেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করেন ওই দোয়া মিস হবার নয় এরপরে আল্লাহর নবী বললেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ তিন নাম্বার ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ছেড়ে দিবা না যারা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় এদের উপরে কোনো দায়িত্ব নাই এরা বিপদে পড়ে যাক না মৃত্যুবরণ করুক না অববন্টনে পড়ুক না মুসিবতে পড়ে যাক এটা আল্লাহ দেখভাল করে না অতএব তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিও না যারা ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় তারা ইসলাম থেকে বের হয়ে যায় সহি মুসলিমের 82 নম্বর হাদিসে এসেছে বাইনা মা বাইনা রজুল বাইনা শিরকাল কুফ তার কাজ সলা নিশ্চয়ই কোনো ব্যক্তি মুশরিক কাফের এদের ভিতরে পার্থক্য হলো সলাৎ পরিত্যাগ করা
আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, মাত্র 13 মিনিট কষ্ট দিব, আপনারা ধৈর্য ধারণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য এভাবে বললেন, খবরদার কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিব না, সব সময় ফরজ সালাত আদায় করবা। ওয়ালা তাশরাবান্না খামরান ফা ইন্নাহু রাসুকুল্লি ফাহিশা, 4 নম্বর, নিষেধার দ্রব্য পান করবে না, মদ পান করবে না, কেননা এগুলো সব অশ্লীলতার মূল। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, 5 নম্বর, তুমি কখনো আল্লাহর নাফরমানিমূলক গুনাহের কাজ করবে না, নাফরমানিমূলক কাজ করলে, গুনাহের কাজ করলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, আল্লাহর ক্রোধ বেড়ে যায়। অতএব খবরদার, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করবে না, গুনাহের কাজ করবে না। ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, এরপরে তুমি যদি জিহাদের ময়দানে থাকো সেখান থেকে পালিয়ে যাবে না যদিও সবাই মৃত্যুবরণ করে। ওয়া ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, আর তুমি কখনো মহামারী কবলিত এলাকায় রয়েছো ওই এলাকা থেকে পালিয়ে যাবে না, যদিও সবাই মৃত্যুবরণ করে না কেন পালিয়ে যাবে না। ওয়া আনফিকা আলা আয়ালিকা মিন তাউলিক, এবং তুমি তোমার পরিবারের উপরে কার্পণ্য করবে না, তাদেরকে খাওয়ার দিক থেকে, তাদের পোশাকের দিক থেকে, তাদের খাদ্যের দিক থেকে কিপটামি করে তাদেরকে কষ্ট দিবা না, কার্পণ্য করবা না। ওয়ালা তারফান হুমা সাকা আদাবা, এবং তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের ক্ষেত্রে লাঠি উঠিয়ে নেবে না, আদবের লাঠি ব্যবহার করবে, তাদেরকে শাসন করবে। তোমার ছেলের বয়স যদি 10 বছর হয় তাহলে পিঠে সলাত আদায় করাবে, 7 বছর বয়সে তাকে সলাতের কথা বলবে, 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবে। যদি তোমার পরিবার কথা না শোনে প্রয়োজনে তাকে মারধর করবে, কিন্তু কষ্ট যেন না পায়, আদবের মারধর হবে, প্রথমে বুঝাতে হবে, এরপরে না বুঝলে শালিশ ডাকতে হবে, এরপরেও না বুঝলে তখন পেটন দিতে হবে, এরপরেও না বুঝলে ছেড়ে দিতে হবে। অর্থাৎ তুমি তোমার পরিবারের উপরে লাঠি উঠিয়ে নেবে না, তাদেরকে শাসন করবে। যেই মেয়েটা রাস্তায় চলছে যার পরনে পোশাক নেই, যার গায়ে কাপড় নেই, ওটাকে কাপড় বলে না, যেই কাপড় পরিধানের কারণে সব অঙ্গ বোঝা যায় ওটাকে কাপড় বলে না, ওটাকেই উলঙ্গ বলে। যারা এরকম করছে তাদের বাবা, তাদের ভাই এবং তাদের যারা গার্জিয়ান, আল্লাহর নবী বলেছেন এরা দায়ু জাহান্নামে যাবে। অতএব পরিবারকে নিয়ন্ত্রিত করুন, পরিবার যেন কখনো কোনো সময়ে বেপর্দায় চলতে না পারে। ওয়াকিফুম ফিল্লাহ, এবং সব সময় তাদেরকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। কাদেরকে? পরিবারকে। আপনি কি আপনার পরিবারকে আল্লাহর ভয় দেখান? কই, আপনার পরিবারের সন্তান আপনার কাছে মোবাইল চেয়েছে, আপনি তাকে তাই কিনে দিয়েছেন। আপনার পরিবার টিভি চেয়েছে, আপনি তার জন্য টিভি কিনে দিয়েছেন। আপনার পরিবার আপনাকে যা যা বলেছে আপনি তার জন্য তাই করলেন। আপনার পরিবার বলল মার্কেটে যাব, সেখানে কতজনের ধাক্কা লাগে তাও আপনি নিয়ে গেলেন। আপনাকে যা বলা হলো আপনি তাই করলেন, এই হাদিসের উল্টা। আল্লাহর নবী যে বললেন পরিবারকে আল্লাহর ভয় দেখাতে থাকবা, তাদেরকে বলবা হে আমার আদরের ছেলে এটা করো না, আল্লাহ রাগান্বিত হয়, হে আমার স্ত্রী এটা করো না, আল্লাহ রাগান্বিত হয়, হে আমার আদরের মা বাবা এই কাজ করিয়েন না, আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহর নবী 10টা কথা বললেন, 1, শিরিক করবা না, হত্যা করা হলেও না, আগুনে জ্বালালেও না, 2, কখনো মাতা পিতার অবাধ্য হবে না, তারা সব ছেড়ে দিতে বললেও, 3, কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবা না, 4, নিষেধার দ্রব্য মদ বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করবে না, 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না, কারণ তিনি তার মাধ্যমে গুনার মাধ্যমে রাগান্বিত হয়ে যায়, 6, কখনো জিহাদের ময়দান থেকে পালাবা না সবাই মারা গেলে, 7, কখনোই তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালিয়ে যাবে না সবাই মারা গেলেও, 8, পরিবারের উপরে কার্পণ্য করবে না, 9, তাদেরকে আদব কায়দা, তাদেরকে আদব কায়দা শিখাবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে, 9, 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ 21,570 নম্বরে, সহিহ তারগিব আত-তারহিব 2,394 নম্বরে, হাদিস বর্ণিত হয়েছে মিশকাতের 61 নম্বরে, হাসান লি গায়রিহি, গ্রহণযোগ্য হাদিস। তাহলে বোঝা যায় আগের হাদিসে 5,
তারপরের হাদিসে 6 এরপরের হাদিসে 10 তাহলে 10 আর 6 হয়ে গেল 16 আর 5 হয়ে গেল 21 কয়টা 21 টা উপদেশ হয়ে গেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা কথা দুটি হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করব গভীরে যাব না আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী খলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবাইন আমার বন্ধু খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 60টা আদেশ করলেন তিনি আমাকে বললেন আমি যেন 60টা কাজ আদেশ পালন করি তিনি আমাকে বললেন আমার নবী বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহুম আমি যেন মিসকিনদের কাছাকাছি থাকি আর তাদেরকে ভালোবাসি অর্থাৎ যাদের টাকা নেই যাদের পয়সা নেই যাদের থাকার জায়গা নেই যাদের খাবার নেই পোশাক নেই আমি যেন তাদের কাছাকাছি থাকি তাদের থেকে যেন দূরে চলে না যাই ওয়া আমারুনি আন আংদুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আংদুরা ইলা মান হুয়া ফাওকি দুই নাম্বার আমি যেন আমার থেকে নিচু স্তরে যারা রয়েছে এদের থেকে উপরের দিকে আমার যেন নিচে যারা আছে এদের দিকে তাকাই উপরে যারা আছে এদের দিকে যেন না তাকাই আমি যদি 10 তলা বিল্ডিং এর দিকে তাকাই আমার অন্তর পুড়ে যাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না এই 10 তলা বিল্ডিং আমার কেন হলো না এত সুন্দর গাড়ি আমার কেন হলো না এত সুন্দর বাড়ি আমার কেন হলো না আমার অন্তর পুড়ে যাবে আমি যদি নিচের দিকে তাকাই তাহলে আমি বলবো এই লোকটার বাড়ি নাই আমার বাড়ি আছে আলহামদুলিল্লাহ লোকটার থাকার জায়গা নাই আমার থাকার জায়গা আছে আলহামদুলিল্লাহ আমি জানো আমার থেকে নিচের দিকে তাকাই এরপরে আল্লাহর নবী বললেন ও আমারনি আল্লাহ আসআলা হাদান শাইআ এবং আমি জানো আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু না চাই যদি চাইতে তাহলে জানো আল্লাহ তাআলার কাছেই চাই ও আমারনি আন আসিলার রহিমা ওয়া ইন আদবারাত এবং আমি জানো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি সে যতই দূরে হোক না কেন অনেক দূরবর্তী হলেও আমি জানো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ওয়া আমারনি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা আর আমি জানো হক কথা বলি সত্য কথা বলি যদিও তা তিতা লাগে ওয়া আমারনি আন লা আখাফা বিল্লাহি লাউমাতালা আর আমি জানো আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না করি আমি আমার নেতাকে ভয় করব না আমি আমার বসকে ভয় করব না আমি আমার গোত্রকে ভয় করব না আমি আমার ক্ষমতাশীলকে ভয় করব না যদি ভয় করতে হয় আমি যেন আল্লাহকে ভয় করি আমার নেতা বলেছে তোমার দাড়ি না ছাড়লে তোমার চাকরি থাকবে না আল্লাহ বলেছে তুমি দাড়ি রেখে দাও আল্লাহর নবীও তাই বলেছে আমার নেতা বলেছে তুমি ঘুষ খাও না হলে এখানে চাকরি করতে পারবে না আমার উপরে বস তিনি বলেছে এখানে চাকরি করতে সুদ খেতে হয় ঘুষ খেতে হয় না হলে চাকরিতে থাকতে পারবে না আমার রব বলেছে ঘুষ খেলে সুদ খেলে আমি জাহান্নামে যাব আমার নেতা বলেছে টাকনুর নিচে কাপড় পরতে হবে আমার রব বলেছে টাকনুর নিচে কাপড় যেন আমি পরিধান না করি আল্লাহর নবী বলেছেন অতএব আমি আল্লাহকে ভয় করি আমি পৃথিবীর মানুষকে ভয় করি না এরা আমার ক্ষতি করতে পারে না এরা বড় চোর আমাকে হত্যা করতে পারে আমাকে মেরে ফেলতে পারে এর চাইতে বেশি এরা কিচ্ছু করতে পারে না আর আমার রব আমাকে মৃত্যু দিতে পারে জীবিত করতে পারে মৃত্যু দিতে পারে জীবিত করতে পারে মৃত্যু দিতে পারে জীবিত করতে পারে যার হাতে সমস্ত ক্ষমতা অতএব ভয় যদি পেতে হয় আমি তাকে ভয় পাবো পৃথিবীর কাউকে ভয় পাবো না অতএব হক পালন করার ক্ষেত্রে আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না পাই ওয়া আমারনি আন উকসিরা মিন কাউলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহুন্না মিন কাঞ্জিন তাহাতাল আরশ এরপরে আমি যেন এই বাক্যটা বেশি বেশি পড়ি কারণ এটা হচ্ছে জান্নাতের এটা আরশের কোষাগার থেকে এসেছে এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন এটা জান্নাতের গুপ্তদান মুসনাদে আহমদ 21453 মিশকাত 5259 এখানে আল্লাহর নবী 60টা আদেশ করলেন এক আমি যেন মিসকিনদের ভালোবাসি তাদের কাছাকাছি থাকি দুই আমি যেন আমার থেকে নিচু দিকে তাকাই উপরের দিকে না তাকাই তিন আমি যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু না চাই চার আমি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি সে যতই দূরে হোক পাঁচ আমি যেন হক কথা বলি যদিও তা তিতা লাগে ছয় আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই সাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা যেন আমি বেশি পড়ি তাহলে 28টা উপদেশ হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আজকের আলোচনার শেষ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আবু হুরায়রা তিনি বলছেন মানে ইয়াখুযু আননি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আই ইউআল্লিমু মানে ইয়ামালু বিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে কথাগুলো গ্রহণ করবে এরপরে ওই অনুযায়ী আমল করবে অথবা সে এমনের কাছে পৌঁছাবে যে অনুরূপ আমল করবে। ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ তখন আবু হুরায়রা বললেন আমি বললাম হে আল্লাহর নবী আমি আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ডান হাত ধরলেন আর তিনি আমাকে পাঁচটা আদেশ করলেন। তিনি বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আমি যেন যত হারাম আছে সবগুলো ত্যাগ করি। হারাম ত্যাগ করতে পারলে তুমি যদি সমস্ত হারাম ত্যাগ করো তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে পারবা, আবেদ হতে পারবা, ইবাদত গুজার হতে পারবা যদি তোমরা হারাম ত্যাগ করো। এক আমল কি ত্যাগ করা? হারাম ত্যাগ করা। আমরা যেন হারামের সাথে জড়িত না হই। ওয়ারদাবি মা কসমাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। দুই নাম্বার তোমার তাকদিরে যা আছে তুমি তাতেই সন্তুষ্ট থাকবা, লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবা। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তিন নাম্বার তুমি তোমার প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবা, প্রকৃত মুমিন হতে পারবা। তুমি মুমিন হতে চাও তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তুমি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করো তাহলে তুমি মুমিন হতে পারবা না। এরপর আল্লাহর নবী বললেন ওয়াহিবালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। চার নাম্বার তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবা, প্রকৃত মুসলিম হতে পারবা। বলে আতুকসিরি দহিক ফাইন্না কাসরতাত দহিক তুমি তো কল আর অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। অবশ্যই হাসবা না, বেশি হাসবা না, বেশি হাসলে অন্তর মরে যায়। সব সময় কাঁদবা, আল্লাহর ভয়ে কাঁদবা। তোমার তো জানা নাই তোমার অবস্থান জান্নাত না জাহান্নাম, অতএব কাঁদবা, আল্লাহর ভয়ে কাঁদবা, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে তোমার অন্তর মরে যাবে, অন্তর আর ভালো মন্দ অনুধাবন করতে পারবে না। এখানে আল্লাহর নবী পাঁচটা কাজের জন্য পাঁচটা পুরস্কার বললেন। এক, সব হারাম ত্যাগ করবে সবচেয়ে বড় আবেদ হবে। দুই, তোমার তাকদিরে যা আছে খুশি থাকবে, বড় ধনী হতে পারবে। তিন, প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবে, প্রকৃত মুমিন হতে পারবে। চার, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে, প্রকৃত মুসলিম হতে পারবে। পাঁচ, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। তাহলে আকাশ আর এই পাশে হয়ে গেল ৩৩টা উপদেশ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। অল্প সময়ে কতগুলো উপদেশ হয়ে গেছে, ৩৩টা, তার আগে অনেক এলোমেলোভাবে কথা বলা হয়ে গেছে। রাসূল সাল্লাম থেকে ৩৩টা আদেশ নিষেধ এসে গেছে, যদি আমরা পালন করতে পারি আশাবাদী ইনশা আল্লাহ আমরা জান্নাতের মেহমান হতে পারবো। এই শেষ হাদিসটা তিরমিজি ২৪০৫ এসেছে এবং সিলসিলায় সৈয়াদ ৭৩০ এসেছে, সৈয়াদ তারিখ বা তারিখ ২৩৪৯ এসেছে, মিশকাতের ৫১৭৪ নম্বরে এসেছে।